মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর থেকে লালবাথানী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কাঁচা। বারংবার প্রতিশ্রুতির পরেও হয়নি কোনো লাভ। অবশেষে রাস্তা সংস্কারে গ্রামবাসীরা নিজেরাই নিল উদ্যোগ। গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করল গ্রামবাসীরা। বারংবার প্রতিশ্রুতির পরও হয়নি কোনো লাভ। অবশেষে রাস্তার সংস্কারে গ্রামবাসীরা নিজেরাই নিল উদ্যোগ। গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করল গ্রামবাসী। ঘটনায় প্রশাসনিক সহ রাজনৈতিক নেতা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসী। গ্রামবাসীরা চাইছেন শীঘ্রই যেন রাস্তাটি পাকা করা হয়। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর থেকে লালবাথানী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কাঁচা। নিত্য প্রয়োজনে দাল্লু টোলা, পিঁয়াজ টোলা, পাঠানপাড়ার মানুষ এই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই কাঁচা রাস্তা বর্তমানে হয়েছে চলার অযোগ্য। প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে রাস্তা মেরামতিতে উদ্যোগী গ্রামবাসী। চাঁদা তুলে ইতিমধ্যে গ্রামবাসীরা শুরু করেছে রাস্তা মেরামতির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, এই কাঁচা রাস্তা পাকা করার দাবি নিয়ে বারংবার সরব হয়েছি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু কোনো লাভ হয়নি। নেতা নেত্রীরা প্রতিশ্রুতি দিয়েছে বারংবার, কিন্তু ভোট আসে যায় তারপর এই রাস্তার চিত্রটা বদলায়নি। কারোই ওপরে আর ভরসা নেই আমাদের। প্রতিশ্রুতি বাস্তব না হলে কি করে আর ভরসা হবে? তাই গ্রামবাসীরা মিলিত হয়ে চাঁদা তুলে এই 2.5 কিলোমিটার রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। আমরা চাই এই রাস্তা পাকা হোক। কি করছেন? আমরা গ্রামবাসী ও চাষিগুলো সবাই মিলে আমরা চাঁদা তুলে এই রাস্তা চলাচল একবারে অকেজো হয়ে পড়েছে। এই রাস্তাতে আমরা চাঁদা তুলে টিসিবি দিয়ে মাটি মানে চলাচলের জন্য করছি, যাতে আমরা শান্তিভাবে মাঠ বা মুত্রাপুর যাওয়া আসা করতে পারি। কতটি রাস্তা? এ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব দলেরই নেতাগুলো অনেকদিন থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই করে দিচ্ছি, এই করে দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কেউ করে দিচ্ছে না। এই জন্য বদ্ধ হয়ে আমাদেরকে কতটি রাস্তা? রাস্তা পেয়াজটোলা ইমামবাড়া থেকে লালবাথানী হাই স্কুল পর্যন্ত কতটি হবে রাস্তা? মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার। আজকে কি গ্রামবাসীরা আপনারা নিজেদের খরচে এটা করছেন? আমরা গ্রামবাসীরা, চাষিরা, চাষিরা ট্রাক্টরওয়ালাদের কাছ থেকে চাঁদা, আমরা চাষিরা সবাই 200-500 হাজার টাকা চাঁদা দিয়ে রাস্তা ঠিক করাচ্ছি। এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল জানান, আমরা তো শুনেছি যে ওখানকার জনসাধারণ ওই রাস্তাগুলো এ নিয়েছে যে আমরা কেউ যখন করছে না তখন ওরা নিজেরাই শুরু করেছে, মানে গ্রামবাসী মিলে। তো সেটা গ্রামবাসী মিলে তো অত অত বড় রাস্তা ওরা করতে পারবে না, 2.5 কিলোমিটার রাস্তা। সেই জন্য আমরা শুনেছি ঠিক, কিন্তু আমরা তো আমাদের পঞ্চায়েত সমিতির তো সেরকম বড় সড়ো ফান্ড নেই। তো আমরা উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যাতে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় সেই জিনিসটাকে সলভ করার জন্য, সেই রাস্তাটাকে কমপ্লিট করার জন্য, যাতে কংক্রিট রাস্তা হয় 2.5 কিলোমিটার। তার জন্য আমরা ডিএমকেও জানাবো এবং আমাদের যে জেলা উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছেও আমরা বার্তাটা পৌঁছে দেবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।